এবার রাসূল বলেন রমজানে চারটা জিকির বেশি বেশি করে করবা এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ দুই নম্বরে আস্তাগফিরুল্লাহ তিন নম্বরে আসআলুকাল জান্নাহ চার নম্বরে ওয়া আউযু বিকা মিনান নার রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে করবা আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বা জান্নাত বেশি বেশি করে চাইবা জাহান্নাম থেকে বেশি বেশি পানা চাইবা শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই চারটাকে এভাবে মিলিয়ে দেওয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার যদি প্রশ্ন করেন রমজানের কোন জিকির সবচেয়ে বেশি দামি উত্তর হবে কোরআনে কারীমের তেলাওয়াত সবচেয়ে বেশি দামি রমজানে কোন জিকির সবচেয়ে বেশি দামি কোরআনে কারীমের তেলাওয়াত সবচেয়ে বেশি দামি মূলত কোরআনে কারীমের তেলাওয়াত রমজানে যেমন দামি রমজানের আগেও দামি তবে রমজানে বেশি দামি সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে হযরত জিবরীল আলাইহিস সালাম আল্লাহর নবীকে এক খতম কোরআনে কারীম শোনাতেন সুবহানাল্লাহ বলেন প্রত্যেক রমজানে হযরত জিবরীল রাসূলকে কি করতেন এক খতম শোনাতেন আর রাসূল ও জিবরীলকে এক খতম শোনাতো সুবহানাল্লাহ আমরা যারা 60 বছর 70 বছর হয়ে গেছে যারা জীবনে খতম তারা আমি পড়ি নাই তাদের অবস্থা কি এরকম আছে না নাই চলেন নিয়ত করি এবার খতমে তারাবি পড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন খতমে তারাবি পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করেন কিছু ইমাম আছেন উনি সূরা তারাবি পড়ান সূরা তারাবি পড়ালে উনি কিছু হাদিয়া পান এই জন্য উনি খতমে তারাবি পড়াতে রাজি নন সবাইকে বুঝাইয়া দেয় খতমে তারাবি মুরব্বীরা পারবে না কষ্ট হবে আমরা সূরা তারাবি পড়বো এরকম কিছু ইমাম যারা আছেন আপনারা আপনাদের ইমান দৌড়াইতে পারেন আপনারা আপনাদের ইমান কি করতে পারেন বলেন দৌড়াইতে পারেন আপনি তারাবি খতমে তারাবির জন্য হাফেজ তৈরি করে দেন দেখবেন আপনার সূরা তারাবি পড়া যেটা পাইতেন সেটার চেয়ে বেশি রব আপনার হাতে পৌঁছিয়ে দিবে আর আপনি যদি মনে করেন আসবে না তা আপনি আপনার ইমান দোহরাইতে পারেন ইমানেই তো সমস্যা কি ইমামতি করবেন যে বুঝেন নাই কথা কি সমস্যা ইমানে আপনি রয়েছেন ইমাম হইয়া বাস্তব না বাস্তব বলেন এবার যারা তারাবি পড়াবেন সূরা তারাবি নন যারা তারাবি পড়াবেন চাই সূরা পড়ান আর খতমে তারাবি পড়ান আপনি বুঝায় সমঝায় খতমে তারাবি পড়েন আপনি পেছনে একতেদা করেন আপনি পেছনে কি করেন বলেন একতেদা করেন আপনারাও হাফেজ সাহেবদেরকে যেভাবে সম্মান করেন আপনাদের ইমাম সাহেবকেও ভুলে যাবেন না ঠিক হয় না ইনশাআল্লাহ আর খতমে তারাবির ইন্তজাম করেন প্রত্যেক মসজিদে মসজিদে খতমে তারাবির ইন্তজাম করেন আপনি যদি খতমে তারাবির ইন্তজাম করলেন আপনি যেন অবশ্যই কোরআনে কারীমকে তাজিম করলেন হামেলে কোরআনকে তাজিম করলেন বলেন হামেলে কোরআনকে কি করলেন তাজিম করলেন আপনি কোরআনওয়ালাকে শ্রদ্ধা করলেন আপনি কোরআনওয়ালাকে ভালোবাসলেন আপনি কোরআনে কারীমকে ভালোবাসলেন আমাদের হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ তাআলা আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন হুজুর তো আপনাদের মানুষ না চাটখিলের মানুষ কিন্তু আমি লক্ষ্মীপুরের মানুষ হুজুরের পাবলিসিটি করি আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ বলতেন হুজুর বলতেন তুমি যদি কোরআনকে বলো কোরআন আমার ময়দানে মাহশরে কোরআন বলবে ও আমার কি হয় আমি বলবো কোরআন আমার বলেন আল্লাহ সারা বছর তো পড়ারও সুযোগ পাই নাই খতম থাক দূরের কথা আল্লাহ রমজান মাসে কমপক্ষে এক খতম কোরআনে কারীম নামাজে শোনার তৌফিক দিয়ে দিও বলেন আল্লাহ রমজান মাসে এক খতম কোরআনে কারীম শোনার তৌফিক দিয়ে দিও আর যারা গায়ে হাফেজ আছেন এই মাঠে হাফেজ না যারা আছেন তারা নিয়ত করেন তো এবার কে কত খতম কোরআন শরীফ পড়বেন নিয়ত করেন আপনি কয় খতম পড়বেন
গত রমজানে পাঁচ খতম পড়ছে আলহামদুলিল্লাহ আর কে আছে বলেন একজন বলেন যদি আমি দশ খতম পড়ব হ্যাঁ পাঁচ আল্লাহ তাআলা তৌফিক দান আরেকজন বলেন আরেকজন কয় খতম পাঁচ আল্লাহ তাআলা তৌফিক দান হে আপনি আপনি বলেন না কেন বলো বয়ান তুলবা কখন যাও তুমি তিন খতম যাও এবার পাঁচ খতম ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান তুমি বলো না কেন কোনসি পড়তে পারো না পারো কয় খতম পড়বা বলো ফকিরের ঘরের ফকির তিন খতম দুই খতম পাঁচ খতম বলে পাঁচ খতম কত খতম পাঁচ খতম আল্লাহ তৌফিক দান পাঁচ খতম আল্লাহ তৌফিক দান গত রমজান মাসে আমি ঘোষণা দিয়েছিলাম আমার মাদ্রাসায় যারা দশ খতম করে পড়বে তাদেরকে দশ হাজার টাকা করে পুরস্কার দিব আলহামদুলিল্লাহ আমি ১৩ জনকে দিয়েছি এবারও ঘোষণা দিব ইনশাআল্লাহ মাদ্রাসায় ঘোষণা দিয়ে দেব ইনশাআল্লাহ এই জন্য মেরে ভাই চলেন নিয়ত করি রমজানে অবশ্যই যারা খতমে কোরআন কোরআনী কারিমে শুদ্ধ তেলাওয়াত পারি তারা অবশ্যই কমপক্ষে তিন খতম দিব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আর যারা খতমে কোরআন পারি না তারা কোরআনী কারিমের বিশুদ্ধ তেলাওয়াত পারি না তারা অবশ্যই খতমে কোরআন শুনবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুনবো তো ইনশাআল্লাহ এবার স্লোগান তোলেন তিরিশ রাত তিরিশ রাত বিশ রাকাত কত রাকাত কত রাত বিশ রাত কত রাত তিরিশ রাত কত রাকাত আল্লাহ তৌফিক দান করেন কত রাকাত পড়বেন বিশ রাকাত বিশ রাকাত তিরিশ রাত কয় রাকাত কয় রাত কয় রাকাত কয় রাত মনে না আমার এই আদাটা আমার এই এই এখনকার এই আদা আদা মানে কি আমার এই কারাট করাটা আমার এই কাজটা আমার এখন এই মুহূর্তের এই নড়াচড়াটা এই কাজটা কারোর কাছে ছেলেমি ছেলেমি লাগতে পারে ছেলেপোনা ছেলেপোনা লাগতে পারে লেকিন আমি বুঝি যে জাতির মস্তিষ্ক বেদারির জন্য এর চেয়ে সহজ কোনো থিওরি নেই জাতির মস্তিষ্ককে জাগাবার জন্য জাতির মস্তিষ্ককে জাগাবার জন্য এর চেয়ে সহজ কোনো কি নাই বলেন থিওরি নাই কয় রাকাত কত দিন কত রাত রোজা কয়টা কত দিন ওরা রাখে ১২ দিন আমরা রাখবো ৩০ দিন কত দিন কত দিন কয়টা রোজা আমি বলি না আমার রব বলে ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম আমার রব বলেন পুরা পুরা করবা পুরা পুরা ওয়ালি তুকমিলুল ইদ্দাতা পুরা পুরা করবা পুরা পুরা করবা বলেন পুরা পুরা করবা ওয়ালি তুকমিলুল ইদ্দাতা পুরা পুরা করবা ৩০ দিন করবা ৩০ রাত পড়বা ৩০ দিন সিয়াম ৩০ রাত কিয়াম ৩০ রাত কিয়াম ৩০ দিন সিয়াম দিনের বেলা সিয়াম রাতের বেলা কিয়াম দিনের বেলা সিয়াম রাতের বেলা কিয়াম দিনের বেলা সিয়াম রাতের বেলা কিয়াম আমি বললাম রব্বুল আলামিন দিনে যদি সিয়াম করি রাতে যদি কিয়াম করি আপনি আমাকে কি দিবেন রব বলেন যাও কথা দিলাম গুফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি পেছনের ৬০ বছরের রেজিস্টার সাফ